হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মানে প্যারা চলছে, প্যারা চলছে এবং আমরা খুব মানে মজাভাবে একটা করতে যাচ্ছি। বেশি জন না, এই মনে হচ্ছে চারজন পাঁচজনের মনে করছি আমরা কাজটা করবো। আশা করি ভালো হবে। যাতরা কি বলি? হ্যাঁ ইনশাল্লাহ। মামা, আজকে তোমাকে কি সাজা হবে? তো আমরা এখন আমাদের শুটিং লোকেশনে চলে আসলাম। তো আমরা হাঁটছি আর দেখছি কোথায় কোথায় শুট নেওয়া যায়। আর এদিকে ছোট ভাই ভিডিও করছে। তো আমরা বেশ মজাই করছিলাম। চলে এসছে তো তিনজন। অবশেষে আমাদের সকল টিম মেম্বার চলে এসছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের শুটিং শুরু করব। তো এখানে আমরা আমাদের জিনিসপত্র গুজগাজ করছিলাম। শুটিংয়ের জন্য আমাদের যা যা দরকার সেগুলো আমরা গুজগাজ করছিলাম। আমরা সবাই তাড়াহুড়ো করে সব গুজগাজ করছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি শুটিং শুরু করতে হবে। তো এখানে আমাদের পেজের ওনার, তিনি অলরেডি মেকআপ দেওয়া শুরু করে দিয়েছেন। তো তিনি আমাদের একমাত্র অভিজ্ঞ লোক যিনি সব কিছুই পারেন। তো এখানে তিনি মেকআপ দিয়ে দিচ্ছেন রাসেল ভাইকে। মেকআপ দা অলমোস্ট শেষ্ট। তো এটা হচ্ছে রাসেল ভাইয়ের ফাইনাল লুক। এখন ওসমান মামাকে মেকআপ দেওয়া হচ্ছে, কারণ এই ভিডিওতে ওসমান মামা মেয়ের ক্যারেক্টার প্লে করছে। তো তাকে মিঠুকালুই রেডি করে দিচ্ছে। তো আমরা একটু পরে শুটে যাব। আমি এখানে ক্যামেরা রেডি করে দাঁড়িয়ে আছি। অবশেষে আমাদের শ্যুট শুরু হয়ে গেছে। তো অনেক লোকজন ছিল, যার কারণে আমাদের শ্যুটগুলো নিতে অনেক সমস্যা হচ্ছিল, কারণ তারা বাইরে থেকে অনেক চিল্লাচিল্লি করছিল। অবশেষে আমরা শ্যুটিংয়ের শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের শেষের কাজগুলো চলছে। তো মিঠুকালু আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে শর্টগুলো নিব। তো ভিডিও শেষ মুহূর্তের কাজ চলছে। অবশেষে আমরা আমাদের শুটিং শেষ করলাম। আমরা খুব ভালোভাবে শুটিং শেষ করি, তারপর আমরা সবাই মিলে একসাথে চা খাই। তো আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে। নাটকবাজ রহনপুর ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার্থে নিচে ভিডিওটির লিংক দিয়ে দেব। তো আপনারা গিয়ে দেখে আসবেন এবং পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।